বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষা ও ভূমিক্ষয় রোধে সুন্দরবন অঞ্চলে লক্ষাধিক নারকেল ও কাঁঠাল গাছ বসানোর উদ্যোগ নিল ভারত সেবাশ্রম সংঘ। এই কাজে এগিয়ে এসেছে কলকাতা ও চোরাঞ্চোর কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা। ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই রাজ্য, হাজার হাজার গাছ উপড়ে পড়েছিল। এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় এবং ভূমিক্ষয় রোধে কয়েক বছর ধরে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চলে কয়েক লক্ষ নারকেল গাছ লাগিয়েছে ভারত সেবাশ্রম সংঘ। এবার বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকায় লক্ষাধিক নারকেল গাছ ও কাঁঠাল গাছ লাগানোর উদ্যোগ নিল তারা। এর পাশাপাশি শহরাঞ্চলে আম, জাম, কাঁঠাল সহ নানা ফলের গাছ বসানো শুরু হয়েছে আজ বিশ্ব পরিবেশ দিবসের সকাল থেকে। এদিন সংঘের প্রধান কার্যালয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়। সেখানে সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে অংশ নেন মহিলা মোর্চার সাংস্কৃতিক শাখার কর্মীরা। বৃক্ষরোপণ করেন সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, আমফানের পর থেকেই পরিবেশ ও ভূমিক্ষয় রোধে তারা সুন্দরবন অঞ্চলে কয়েক লক্ষ গাছ লাগিয়েছেন। এবারেও টরেন্টো ক্যালকাটা ফাউন্ডেশনের সহযোগিতায় 50,000 কাঁঠাল গাছ ও রবীন্দ্র সরোবর ফ্রেন্ডস ফোরামের সহযোগিতায় 50,000 নারকেল গাছ বসানোর কাজ শুরু হয়েছে আজ থেকে। আমরা গ্রামের দিকে বিশেষ দৃষ্টি দিয়েছি। আমরা 2000 সালে 1,00,000 নারকেল গাছ বিলি করেছি এবং আরও ফলের গাছ গত বছর প্রায় 50,000-এর উপর নানান রকম ফল ফুলের গাছ লাগিয়েছি। এই বছর বিশেষ করে আমাদের টরন্টো ক্যালকাটা ফাউন্ডেশন 16,000 গাছ এখনই পাঠিয়ে দিয়েছেন, কাঁঠাল গাছ। ওরা বলেছেন যে এবছর 50,000 কাঁঠাল গাছ পাঠাবে। কাঁঠাল গাছ খুব ভালো, যেমন পাতাটাও খুব উপকারী, লোক কাঁঠাল ফলটাও মানুষের খুব উপকারী, তো এইটা খুব লাগাচ্ছি আমরা। রবীন্দ্র সরোবর ফ্রেন্ডস ফোরাম এরাও আমাদের বিশেষভাবে সহযোগিতা করছে। এরাও আমাদেরকে গত বছরও এবছরও প্রতিশ্রুতি দিয়েছে 50,000 গাছ দেবেন। আমরা সব গ্রামে গ্রামে আমাদের নেটওয়ার্ক রয়েছে, মিলন মন্দির রয়েছে, সমস্ত সুন্দরবন অঞ্চলে বিশেষ করে সুন্দরবনেতে আমরা এসব গাছ লাগিয়ে দিচ্ছি।